আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ নিউজরুম থেকে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী। চীন থেকে আসা ফ্লাইট প্রবেশের উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। দেশ দুটো জানিয়েছে, সম্প্রতি চীনে গেছে এমন কোনো বিদেশিকে তারা দেশে প্রবেশ করতে দেবে না। চীন এ ধরনের সিদ্ধান্তের সমালোচনা করেছে। চীনের 31টি প্রদেশের সবগুলো এবং বিশ্বের অন্তত 18টি দেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে স্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভাইরাস সংক্রমণের কারণে চীন ভ্রমণের উপর কড়াকড়ি আরোপ করেছে বেশ কিছু দেশ। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত প্রায় 300-র কাছাকাছি মৃত্যুর খবর পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ছাড়াও চীন ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া, জাপান, পাকিস্তান ও ইতালি। তবে বৈশ্বিক স্বাস্থ্য কর্মকর্তারা এমন পদক্ষেপের বিরুদ্ধে কথা বলছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, ভ্রমণ নিষেধাজ্ঞা উপকারের চেয়ে ক্ষতি বেশি ডেকে আনে। এতে করে তথ্য আদান প্রদান ও স্বাস্থ্য বিষয়ক সেবা প্রদান বাধাগ্রস্ত হয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শের বিপরীতে কাজ করছে যুক্তরাষ্ট্র, এটা কোনো সদিচ্ছা হতে পারে না। এদিকে কাতার এয়ারওয়েজ সহ বেশ কয়েকটি বিদেশি বিমান সংস্থা চীনের সাথে আকাশ যোগাযোগ বন্ধ রেখেছে। শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, ভারত সহ এশিয়ার কয়েকটি দেশ চীনা নাগরিকদের ভিসা প্রদানে বিধিনিষেধ আরোপ করেছে। মিয়ানমারের মতো করে ভারত সংখ্যালঘু নিধনের পরিকল্পনা করেছে বলে সতর্ক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আর কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে মধ্যপ্রাচ্যে একটি যুদ্ধ এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন তিনি। তুরস্কের বার্তা সংস্থা আনাদুলোর সাথে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ইমরান খান। ইমরান খান সাক্ষাৎকারে বলেন, মিয়ানমারে নাগরিকদের তালিকাভুক্তির মাধ্যমে রোহিঙ্গাদের সাথে শুরুতে যা করা হয়েছিল ভারতে এখন তা চলছে, যার শেষ হবে সংখ্যালঘুদের হত্যা ও দেশ ছাড়া করার মধ্য দিয়ে। ভারতের বিজেপি নেতৃত্বাধীন সরকার এমন পরিস্থিতির প্রস্তুতি নিচ্ছে বলে বিশ্বকে সতর্ক করে দেন ইমরান খান। তিনি বলেন, আসামে এই নাগরিক তালিকার পর বাংলাদেশ ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে, তাদের বাংলাদেশ গ্রহণ করবে না বলে জানিয়ে দিয়েছে। কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ঠেকানো হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তবে পরিস্থিতি এখনও উত্তেজনাকর বলে মন্তব্য করেছেন তিনি। ইমরান খান জানান, কূটনৈতিক তৎপরতার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনা কমিয়ে আনা হয়েছে। তিনি বলেন, আমরা মনে করি উত্তেজনা নিরসনে আমরা আমাদের ভূমিকা রেখেছি এবং আমরা যুদ্ধ এড়িয়ে গেছি, তবে বিষয়গুলো এখনও উত্তেজনাকর এবং স্থায়ী সমাধানের জন্য আরও উদ্যোগ দরকার। সাক্ষাৎকারে তুরস্ক পাকিস্তান সম্পর্ক নিয়েও কথা বলেন ইমরান খান। তিনি জানান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগানের ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ পাকিস্তান সফরের কর্মসূচি রয়েছে। এ সফরে দুই ভ্রাতৃত্বপূর্ণ দেশের সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন তিনি। অর্থনীতির নিম্নমুখী গতির মধ্যে ভারতে 2020 থেকে 21 অর্থ বছরের বাজেট পেশ করেছেন দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ভারতীয়দের আয় ও ক্রয় ক্ষমতা বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়ে বাজেট প্রস্তাব শুরু করেন তিনি। গত কয়েক প্রান্তিক ধরে শ্লদ গতির মুখে থাকা অর্থনীতির চাঙ্গায় এ পদক্ষেপগুলো গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। দেশটির ইতিহাসে দীর্ঘতম বাজেট বক্তৃতার এক পর্যায়ে কিছুটা অসুস্থ অনুভব করায় মাঝপথে থামেন ক্ষমতাসীন বিজেপি সরকারের এ মন্ত্রী। মধ্যবিত্ত ও চাকরিজীবীদের জন্য স্বস্তির খবর হচ্ছে, এবারের বাজেটে আয়কর হার কমানোর প্রস্তাব রাখা হয়েছে। বাজেটে 15 লাখ রুপি পর্যন্ত আয়ের ক্ষেত্রে কর কাঠামোয় রদবদল করা হয়েছে। অর্থমন্ত্রী জানিয়েছেন, কর নিয়ে কোনো রকম হেনস্থা বরদাস্ত করা হবে না। তিনি বলেন, বাজেটের তিনটি মূল বিষয় হল উচ্চাকাঙ্ক্ষী ভারত, যত্নমান সমাজ এবং সবার জন্য অর্থনৈতিক উন্নয়ন।
পণ্য ও পরিষেবা কর বা জিএসটিকে তিনি ঐতিহাসিক সংস্কার হিসেবে উল্লেখ করেন। অর্থমন্ত্রী হিসেবে দ্বিতীয় এ বাজেট বক্তৃতায় আয়কর হার উল্লেখযোগ্যভাবে কমানোর ঘোষণা দেন সীতারমন। যাদের বার্ষিক আয় 5 থেকে 7.5 লাখ রুপি তাদের আয়কর 20% থেকে কমিয়ে 10% ঘোষণা করা হয়েছে। 5 লাখের কম আয়ের নাগরিককে কোনো আয়কর দিতে হবে না। মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করা এবং আয় বাড়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে 2020-21 অর্থ বছরের বাজেট শুরু করেন সীতারমন। বাজেটে কৃষকদের স্বার্থের উপর গুরুত্বের কথা বলা হলেও কী ধরনের সুযোগ পাবেন তা স্পষ্ট নয়। ভারতের মোট জিডিপির 15% প্রতিনিধিত্ব করে কৃষিখাত এবং 130 কোটি জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষ জীবিকার জন্য কৃষির উপর নির্ভরশীল। অর্থনীতির ঝিমুনি কাটাতে, বাজারে চাহিদা বাড়াতে গ্রামের মানুষের হাতে টাকা দেওয়ার দরকার ছিল বলে অনেক অর্থনীতিবিদ মন্তব্য করেছেন। 100 দিনের কাজের প্রকল্প, গ্রাম সড়ক যোজনার মতো প্রকল্পে প্রায় প্রান্তিক মানুষের কাজের সুযোগ কমবে। চাষিদের সাহায্য করতে পিএম কিষাণ প্রকল্প বরাদ্দ বাড়ানো হয়নি। প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের বাজেট নিয়ে যে মন্তব্য করেছেন, বুঝতেই পারলাম না এই বাজেটের বার্তাটি কি। সরকারের মনে হচ্ছে অর্থনীতিকে চাঙ্গা করা, বেসরকারি লগ্নি বাড়ানোর আশা ছেড়ে দিয়েছে। মিয়ানমার সহ 6টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা সম্প্রসারণ করেছে যুক্তরাষ্ট্র। এই সম্প্রসারণের আওতায় আসা বাকি দেশগুলো হলো নাইজেরিয়া, ইরিত্রিয়া, সুদান, তানজানিয়া ও কিরগিজস্তান। এসব দেশের নাগরিকেরা যুক্তরাষ্ট্রে অভিবাসী হতে পারবেন না। বিবিসি জানিয়েছে, পর্যটক হিসেবে যুক্তরাষ্ট্রে যাওয়ার সুযোগ পাবেন এসব দেশের নাগরিকেরা। বিস্তারিত রিপোর্টে। ক্ষমতায় আসার পর 6টি মুসলিম দেশ ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেনের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উত্তর কোরিয়া নাগরিক আর ভেনেজুয়েলার সরকারি কর্মকর্তারাও রয়েছেন নিষেধাজ্ঞার আওতায়। সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে এসব নিষেধাজ্ঞার আওতা বাড়ানোর ঘোষণা দেন ট্রাম্প। 1 ফেব্রুয়ারি তার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হল। এক মার্কিন কর্মকর্তা বলেছেন, নতুন করে তালিকায় যুক্ত হওয়া দেশগুলো যুক্তরাষ্ট্রের নিরাপত্তা তথ্য বিনিময় মান অনুসরণ করতে ব্যর্থ হয়েছে। ভারপ্রাপ্ত মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী চ্যাড ওল্ব বলেন, এসব দেশের বেশিরভাগই সহায়তা করতে চায়, তবে বিভিন্ন কারণে আমাদের জন্য প্রয়োজনীয় মান অনুসরণ করতে ব্যর্থ হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত মধ্যপ্রাচ্য পরিকল্পনা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে আরব দ্বীপ। জোটটি বলেছে, এতে ফিলিস্তিনি জনগণের ন্যূনতম অধিকার ও প্রত্যাশার কথাও বিবেচনায় নেওয়া হয়নি। মিশরের রাজধানী কায়রোতে এক জরুরি বৈঠকের পর এই পরিকল্পনা বাস্তবায়নে মার্কিন প্রশাসনকে সহায়তা না করার সিদ্ধান্ত নেয় আরব দেশগুলোর জোটটি। পাশাপাশি ইসরায়েলকেও তা বাস্তবায়ন না করায় আহ্বান জানানো হয়। গত সপ্তাহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে পাশে নিয়ে মধ্যপ্রাচ্য পরিকল্পনা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই পরিকল্পনায় ফিলিস্তিনের ঐতিহাসিক জেরুজালেম শহরকে ইসরায়েলি ভূখণ্ড হিসেবে দেখানো হয়েছে। এছাড়া ইসরায়েলি দখলদারিত্বের ফলে শরণার্থীতে পরিণত হয়ে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ফিলিস্তিনিদের তাদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার অধিকার অস্বীকার করা হয়েছে। জর্ডান নদীর পশ্চিম তীরের অংশবিশেষ ও গাজা উপত্যকা নিয়ে নামমাত্র একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে। সে রাষ্ট্রের নিজস্ব কোনো সেনাবাহিনী থাকবে না। আরব লীগের বৈঠকের পর এক বিবৃতিতে 1967 সালের যুদ্ধের আগের সীমান্তের ভিত্তিতে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের উপর জোর দেওয়া হয়েছে। ওই যুদ্ধের পর পশ্চিম তীর গাজা এবং পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হবে পূর্ব জেরুজালেম। এটাকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয় আরব দেশগুলো। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইসরায়েল ঘাসা শান্তি পরিকল্পনায় সমর্থন দিয়ে বেশ কিছু আরব দেশ ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, এমন মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। রাজধানী আঙ্কারায় দলীয় এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এসব মন্তব্য করেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। সংযুক্ত থাকুন বিডিভিউজের ফেসবুক পেজে। আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন।
এছাড়া বিডি ভিউজের সহযোগী চ্যানেল বিডি ভিউজ ইনফোটেনমেন্ট দেখুন এবং সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।